আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি চিকেন পপকর্ন। এটি খুব অল্প সময়ে এবং ঘরোয়া উপকরণ দিয়েই এটা তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটা ছোট বড় সকলেরই খুব বেশি পছন্দের, তো অবশ্যই আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আর আমার পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই চিকেন পপকর্ন তৈরি করতে হবে। চিকেন পপকর্ন বানানোর জন্য এখানে আমি চিকেনের বেস্ট নিয়েছি। এটা আমি ছোট ছোট করে কিউব করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে। তো এভাবেই ছোট করে কেটে নিতে হবে। পপকর্নের সাইজটা সাধারণত ছোটই থাকে। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, দিয়ে দেব আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে পাপরিকার গুঁড়োও দিতে পারেন, আমার ছিল না তাই আমি লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি। আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। এখন আমি দিয়ে দেব 1টা ডিম। এই ডিমটা দেওয়ার কারণে চিকেন পপকর্নটা বেশি ভালো হবে। তো আর দিয়ে দিলাম সয়ার সস। এখন সব কিছু আমি চামচ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মাখিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। কমপক্ষে 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এখন আমি আবার একটু চামচ দিয়ে মাখিয়ে এটাকে ময়দায় কোট করে নেব। তো এটাকে অবশ্যই রেস্টে রাখতে হবে, তা না হলে চিকেন পপকর্নটা ভালো হবে না। এখন আমি এই চিকেন পপকর্নের কোটিংটা তৈরি করে নেব। এটাকে কোটিং করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণের ময়দা নেব। এই ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। এই কোটিংয়ের জন্য যতটুকু লবণ দরকার ঠিক ততটুকু লবণ দিতে হবে। এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি। দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো। এখানে লাল মরিচের গুঁড়ো আমি 1 চামচ দিয়েছি। এখন আমি এগুলোকে একটু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার আমি চিকেনের একটি একটি করে পিস এই ময়দার মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে কোট করে নেব। ফার্স্টে আমি ময়দায় দিয়ে এটাকে ভালোভাবে কোট করে দেন এটাকে আমি আবার পানিতে দিয়ে দেব। তো আমি এখন এখানে সবগুলো একসাথে দেব না, অল্প অল্প করে দিয়ে আমি এটাকে কোট করে নিচ্ছি। এটাকে ময়দায় ভালোভাবে কোট করে নিতে হবে। যত ভালোভাবে কোটিংটা হবে তত মজার হবে এই চিকেন পপকর্নটা। তো আমি এইভাবে ভালোভাবে এটাকে কোট করে নিচ্ছি। ময়দা দিয়ে কোট করার পরে উপরের এক্সট্রা ময়দাটা এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। এইভাবে আমি সবগুলোর থেকে এক্সট্রা ময়দাটা ঝেড়ে দেন আমি এটাকে পানিতে দিয়ে নেব। পানিতে আমি দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে পানি থেকে তুলে আবার এটাকে ময়দা দিয়ে কোট করে নেব। এইভাবে ডাবল কোট করে নিলে চিকেন পপকর্নটা খেতে খুব বেশি মজা এবং ক্রিস্পি হয়। তো অবশ্যই ডাবল করে কোট করতে হবে। তো এখন আমি আবার ময়দা দিয়ে এটাকে ভালোভাবে কোট করে নিচ্ছি। আবারও আমি চিকেনের উপর থেকে এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিচ্ছি এবং এভাবে আমি সবগুলো চিকেন কোটিং করে নেব। এখন আমি চিকেন পপকর্নগুলো ভাজার জন্য আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে আসছে ওই পর্যায়ে আমি 1টা 1টা করে চিকেন দিয়ে নেব। এটা খুব বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে ভিতরটা খুব ড্রাই হয়ে যাবে এবং এটা উপর থেকে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এজন্য অল্প আছে আস্তে আস্তে করে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে তেলগুলো ছেঁকে এগুলোকে আমি তুলে নেব।
তো এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে ভিতরটা খুব বেশি ড্রাই হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। তো আমি এখন এগুলো পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পারলেন কত অল্প উপকরণ দিয়ে চিকেন পপকর্ন বাসায় তৈরি করা যায়। রেস্টুরেন্টে না গিয়ে বাসায় খুব হেলদিভাবে এটাকে তৈরি করে নিতে পারেন এবং খুবই মজার হয়ে থাকে এই চিকেন পপকর্নটা। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং যাদের খাওয়াবেন তারা আবার খেতে চাবে, এরকম মজা পাবে। তো অবশ্যই আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।